আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন পরে আজকের একটা কক্সবাজারের ব্লগ তৈরি করতেছি, সেই ভিডিওটাই আজকে আপলোড হচ্ছে, আপনারা সবাই দেখবেন। কক্সবাজারের টুরিস্ট পুলিশদের ওয়ার্কিং দেখতেছেন, এখানে তারা কি বলতেছে। ভিউয়ার্স, আপনারা শুনছিলেন পুলিশের কথাগুলো, এখানে কি বলতেছিল সেটা আপনাদেরকে আমি এখনই বলছি বুঝিয়ে, তা না হলে বুঝবেন না। কক্সবাজার সমুদ্র সৈকতে যখন আসবেন আপনারা অবশ্যই দেখবেন কক্সবাজার বিচে অনেক অনেক পুলিশ থাকে, টুরিস্ট পুলিশ যারা, তারা আমাদের জন্যই থাকে। তারা এটাই বলছিল কক্সবাজার এসে কেউ যদি হোটেল মোটেলের ভাড়া বেশি চক্রান্ত বিষয়ে পড়েন বা হোটেল মালিক খারাপ ব্যবহার করছে, রুম ভাড়া বেশি নিচ্ছে, ঠেক দিয়ে টাকা নিচ্ছে, পরে যে কোনো রেস্টুরেন্টে আপনি খাচ্ছেন খাবারের মান ভালো না অথবা মূল্য তালিকা বেশি, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি অভিযোগ তাদের কাছে করবেন, অবশ্যই তারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এবং এই পিচে আরও বলেছেন তারা, যারা পর্যটকেরা ঘুরতে এসেছেন তারা দেখা গেছে ওইখানে আপনার খাবার খাচ্ছে, চিপস খাচ্ছে কেউ, হয়তো বা পানি খাচ্ছে, কলা খাচ্ছে, এরকম যে খাওয়ার পরে যে বিচের আশপাশ বা বিচের মধ্যে যে খোসাগুলো ফেলানো হয় সেগুলো আমরা যে ফেলি সেখানে সেখানে ফেলতে না করছে, এবং যে ওই এই যে ছাতি দেখতেছেন বা সিট, ওইটার পাশে প্রতিটা ইয়ের পাশে একটা করে ঝুড়ি আছে, ওই ঝুড়িতে ফেলার জন্য অনুরোধ জানাচ্ছেন। এবং যারা ফেরি করে মালামাল বিক্রি করতেছেন, যেমন ঝালমুড়ি আছে, আম ভর্তা আছে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যারা বিচে বিক্রি করতেছেন, তাদের আশপাশে যেন কোনো ময়লা কাগজ এরকম কিছু না থাকে সেটা বলতেছেন। মানে একজন বিক্রেতা যদি এখানে বিক্রি করে আর আমরা যদি সেখানে খাই, খাওয়ার পর অবশ্যই ফেলে দেবো সেই কাগজটা ওখানে, ওটা তো আমরা পকেটে করে নিয়ে ঘুরবো না, সেই বিক্রেতার দায়িত্ব হলো সেই কাগজ টুকিয়ে নিয়ে যে গন্তব্য স্থানে ফেলা, এটাই সতর্ক করতেছে, না হলে আইনানুগ ব্যবস্থা নেবে, কঠোর অ্যাকশন নেবে পুলিশ, কক্সবাজার পুলিশ। তো এতক্ষণ সে কথাই বলছিলাম দোস্ত বন্ধুরা। তো এখন দেখেন, আমি অবশ্যই সুগন্ধা বীচ থেকে ঢুকিনি, আমি ঢুকেছি লাবণী পয়েন্ট থেকে, যার জন্য দৃশ্যটা এরকম হচ্ছে। লাবণী পয়েন্ট থেকে ঢুকে কিন্তু আমি আস্তে আস্তে সুগন্ধার দিকে যাচ্ছি, উপরে দেখছেন বিমান চলছে, তো উপরে দৃশ্যটা দেখেন আকাশের কেমন। এখন বাজে বেলা 1:20, আর এই 1:20 আমরা বীচে বীচে চলে এসেছি। তো এই যে দেখেন ছাতির বাতাসগুলো কেমন উঠতেছে সুন্দর। তো আরেকটা কথা বলে রাখি, এখানে যে ছাতিগুলো দেখতেছেন এগুলো কিন্তু সময় বিশেষ ভাড়া বাড়ানো হয়, যেমন আপনি এখন যাবেন, এখন গেলে এখানে প্রতি ঘন্টায় 40-50 টাকা লাগবে, বিকাল টাইমে গেলে 50-60 টাকা লাগবে, রাতে যখন 8-9 পরে যাবেন তখন ঘন্টা প্রতি 20 টাকা লাগবে। এইভাবেই তারা সুযোগ বুঝে এইভাবেই তারা ভাড়াগুলো আদায় করে থাকে। তা আরেকটা বিষয় হলো, আপনারা কক্সবাজারে যারা একদিনের জন্য আসতে চান, দিনে দিন ঘুরতে চান, তাদের জন্য কোনো হোটেল মোটেলের প্রয়োজন নেই, এখানে অনেক প্রকার লকার আছে, আপনারা একদিনে 140টা